নমস্কার বন্ধুরা, Job24 বেঙ্গলি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া কোস্ট গার্ড থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা রাজারহাটে কোস্ট গার্ডের যে হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারে একাধিক পোস্টে আপনাদেরকে রিক্রুট করা হবে কেবলমাত্র মাধ্যমিক পাশের ভিত্তিতে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা আপনারা এই জবগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো চলুন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত কিছু জেনে নেওয়া যাক, আর ভিডিওটি অবশ্যই পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এ হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে। আপনাদেরকে ইন্ডিয়ান কোস্ট গার্ডের রাজারহাট নিউ টাউন হেডকোয়ার্টারে নিয়োগ করা হবে, তাই একাধিক পোস্টে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। তো আপনাদেরকে যে যে পোস্টে রিক্রুট করা হবে, তা হচ্ছে প্রথম পোস্ট আছে সিভিলিয়ান এমটি ড্রাইভার অর্ডিনারি গ্রেড, স্যালারি দেওয়া হবে 19,900 টাকা লেভেল 2 অনুযায়ী। টোটাল 8টি ভ্যাকেন্সি আছে, হলদিয়া, কলকাতা, ভুবনেশ্বর, পারাদ্বীপ এই সমস্ত জায়গায় আপনাদেরকে নিয়োগ করা হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে 10th স্ট্যান্ডার্ড পাস করে থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ভ্যালিড, ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং মোটর মেশিনিজম সম্পর্কে জ্ঞান থাকতে হবে, 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। 2 নম্বর যে পোস্টে রিক্রুট করা হবে, তা হচ্ছে ফ্লক লিফট অপারেটার, 19,900 টাকা আপনাদেরকে স্যালারি দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী। 1টি ভ্যাকেন্সি আছে যেখানে আপনাদের ভুবনেশ্বরে আপনাদেরকে নিয়োগ করা হবে। কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের ITI ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে অথবা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার সঙ্গে ITI ট্রেডের সার্টিফিকেট থাকতে হবে। বলা হয়েছে ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। যদি 10th স্ট্যান্ডার্ড পাস করে থাকেন তাহলে অগ্রাধিকার দেওয়া হবে, এবং ইংলিশ সম্পর্কে যদি নলেজ থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। পরবর্তী ভ্যাকেন্সিটি আছে এমটি ফিটার বা এমটি মেক, স্যালারি দেওয়া হবে 19,900 টাকা লেভেল 2 অনুযায়ী। টোটাল ভ্যাকেন্সি আছে 3টি। কলকাতাতে আপনাদেরকে নিয়োগ করা হবে, মাধ্যমিক পাস বা সমতুল্য এক্সামিনেশানে পাস করে থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অটোমোবাইল ওয়ার্কশপে, ITI যদি ডিপ্লোমা করা থাকে নির্দিষ্ট রিলেভেন্ট এডে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে। 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। পরবর্তী ভ্যাকেন্সিটি ফায়ারম্যানের 19,900 টাকা আপনাদেরকে স্যালারি দেওয়া হবে লেভেল 2 অনুযায়ী। টোটাল ভ্যাকেন্সি আছে 4টি, UR-দের ক্ষেত্রে 3টি, 1টি আছে OBC-দের ক্ষেত্রে। কলকাতাতে নিয়োগ হবে, মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে ডিউটি সম্পর্কে নিজের। এখানে চেস্ট এবং ওয়েট কত থাকতে হবে সমস্ত ডিটেলসে বলা আছে, ভালো করে দেখে নেবেন। 18 থেকে 27 বছরের মধ্যে বয়স বলা হয়েছে এবং এজ রিল্যাক্সেশনস আপনার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন। পরবর্তী ভ্যাকেন্সিটি ইঞ্জিন ড্রাইভারের, 25,500 টাকা আপনাদেরকে স্যালারি দেওয়া হবে লেভেল 4 অনুযায়ী। 1টি ভ্যাকেন্সি আছে, হলদিয়াতে নিয়োগ হবে, সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে ইঞ্জিন ড্রাইভিং নিয়ে এবং 2 বছরের সার্ভিস করে থাকতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স লাগবে। 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। পরবর্তী ভ্যাকেন্সিটি MTS বা চৌকিদারের, 18,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে লেভেল 1 অনুযায়ী। SC-দের ক্ষেত্রে আছে 1টি ভ্যাকেন্সি, হলদিয়াতে নিয়োগ হবে, মাধ্যমিক পাস করে থাকতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে চৌকিদারের ইনস্টিটিউশনে বা অর্গানাইজেশনে। 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। পরবর্তী ভ্যাকেন্সিটি হচ্ছে ল্যাস্কার, 18,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে লেভেল 1 অনুযায়ী। OBC-দের ক্ষেত্রে আছে, হলদিয়াতে নিয়োগ হবে, মাধ্যমিক পাস বা সমতুল্য এক্সামিনেশনে পাস করে থাকতে হবে, 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সার্ভিস অন বোট, অর্থাৎ বোটে কাজ করার আপনাদের 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। তো আপনাদেরকে অ্যাপ্লিকেশান সেন্ড করতে হবে, আপনাদেরকে পোস্টের মাধ্যমে বা নিজে গিয়েও দিয়ে আসতে পারেন। দ্য কমান্ডার হেডকোয়ার্টার কোস্ট গার্ড রিজিয়ন NE, সেন্সেসিক বিজনেস পার্ক, 6th ফ্লোর, সারাচি বিল্ডিং, রাজারহাট, নিউ টাউন, কলকাতা, এখানে আপনাদেরকে পাঠাতে হবে। আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 30 দিন আপনাদের হাতে আছে, অর্থাৎ এখন মোটামুটি আপনাদের 25 দিন আপনাদের হাতে আছে, তার আগে আপনাদেরকে আবেদন করতে হবে। এ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম, এই ফর্মটি A4 সাইজে বের করে নেবেন এবং ভালোভাবে ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে আপনারা নির্দিষ্ট দিনের আগে সেখানে গিয়ে নিজে গিয়েও জমা দিয়ে আসতে পারেন বা পোস্টের মাধ্যমেও পাঠিয়ে দিতে পারেন। তো ভিডিওটি এখানে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।